যানজটে অতিষ্ঠ রাজধানীবাসীর জন্য আরও একটি স্বস্তির খবর বাড্ডা ইউলুপ এটি খুলে দেয় বাড্ডা রামপুরাসহ এই এলাকার যানজট অনেকটাই কমবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ইউলুপটির স্টিল স্ট্রাকচার নির্মাণে ছিল বিলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর আগে রামপুরা ইউলুপটির স্টিল স্ট্রাকচারও নির্মাণ করেছিল বিলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড দেখতে ইংরেজি ইউবর্ণের আকৃতির মতো এই ফ্লাইওভারটি বাড্ডা ইউলুপ চারশো মিটার দৈর্ঘ্য ও প্রস্থ দশ মিটারে নকশায় এই দ্বিতীয় ইউলুপটি চালু হলে হাতিরশিল থেকে বের হয়ে ইউলুপটি ব্যবহার করে সহজেই রামপুরা বনশ্রী মালিবাগের দিকে যাওয়া যাবে এছাড়া হাতিরশিল লেক দিয়ে যে কোনো যানবাহন নির্বিঘ্নে কারণবাজার বা মগবাজার এলাকায় যেতে পারবে একের পর এক নতুন ফ্লাইওভার তৈরি হলেও রাজধানীর যানজটের চিত্র সে তুলনায় উন্নতি হয়নি ফলে বিভিন্ন গাড়ির ইউটার্ন নিয়ে লেন পরিবর্তনে ব্যবহার করা হয় ইউলুপ যান চলাচল নির্বিঘ্ন আর নাগরিক বিড়ম্বনা কমাতে সমন্বিত হাতিরশীল প্রকল্প এই নির্মাণ কাজ সম্পন্ন করেছে রামপুরা ইউলুপটি চালুর পর থেকেই সুফল পেতে শুরু করবেন নগরবাসী বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন পরে তিনি ইউলুপটি ঘুরে দেখেন নির্ধারিত সময়ের চেয়ে দুই বছর বেশি সময় নেয়া এই ইউলুপটি তৈরিতে ব্যয় হয়েছে পঁয়ষট্টি কোটি টাকা সেনাবাহিনীর তদারকিতে নির্মিত ইউলুপটির স্টিল স্ট্রাকচার নির্মাণে ছিল বিলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ইউলুপটি খুলে দেয় যান চলাচল সহজ হওয়ার মাধ্যমে জনজীবনে নেমে আসবে স্বস্তি রিয়াজ রহমান নিউজ নাইন ঢাকা